লৈ পুনৰজন্মলে তেওঁ ভোগ কৰিব। ভোগ কৰিলে ইটো এনে দুখ পায়। তেওঁ বুদ্ধ ধৰ্ম মতে তাতে জন্ম নহ না আৰু ভোগ নকৰা না। তেওঁ বুদ্ধ ধৰ্ম মই বুজি পাৰ্য জানি পাৰ্য তেওঁ ভোগ কৰিলে দুখ জন্ম হ'লেই দুখ তাতো জন্ম নেই এবং ভোগ কৰেই। তেওঁ ভোগ কৰিলে তেওঁ তৃষ্ণাৰে কাম কৰিব তেওঁ পাপ পৰিশোধ কৰিব এই তাৰ দুখত পৰিব। তেওঁ জন্ম হ'লেই দুখ পায়। লোভ কৰিলে দুখত পৰে হিংসা কৰিলে বিপদত পৰ অজ্ঞান হলে নানা উপদ্রব নানা উপদ্রব মানে থৈচে বিরক্ত হয় অজ্ঞানত দ্বারাই নানা উপদ্রব থৈচে বিরক্ত হয় হিংসাই মানুষরে বিপদত পেলায় হিংসাই কি করে দেয় বিপদত পেলা দিয়ে লোভে দুখত পরম দেয় তুমি লোভ করলে এ দুখত পরিবা অনেকে মানুষ হলে না ফলনা আগতরালে যায় বহুত দুখত পজিয়ে হলে নকে মানুষে আগতরালে যায় নেই দুখত পজিয়ে পারি যিনি কি আগতরালে দুখত পজিয়ে অর্থাৎ তার লোক গড়াতে বুঝা এই তুমি মিলাই মতে জন্ম হইয়ে তুমি দুঃখ ভর জন্ম হইলে গিয়ে তুমি দুঃখ নি ভর যদি লোক কর এই যুগত পুরিবে তুমি মিলে বই মরত লোক গলিয়ে এই যুগত পুরিব মরতই মিলে বলে লোক গলিয়ে এই যুগত পুরিব আর যদি হিংসা করে হিংসা করলে যদি বিরোধ পুরিব এটাতে তাই লোভ তা যুগত পরে তাই হিংসা বিরোধত পরে অজ্ঞান নানা উপদ্রব থচে হয় কাজে লোভ মুক্ত হিংসা মুক্ত অজ্ঞান মুক্ত এজন যদি দান করে তাহলে নির্বাণ প্রত্যক্ষ করে এই দানত দ্বারাই লোভত্বর মুক্ত হও না হিংসাত্বর মুক্ত হও না অজ্ঞানত্বর মুক্ত হও না তৃষ্ণাত্বর মুক্ত হও না এ তার এক যে নির্বাণ লোভ মুক্ত হিংসা মুক্ত অজ্ঞান মুক্ত তৃষ্ণা মুক্ত এই যে নির্বাণ এই বৌদ্ধ ধর্ম হচ্ছে এই রক্ষা বুঝলিয়া তা লোভ গুলি নমারিবিয়া হিংসা গুলি নমারে অজ্ঞান গুলি নমারে তৃষ্ণা গুলি নমারে তৃষ্ণাই গলিয়া পুনর্জন্ম হয় পুনর্জন্ম হলে দুখনি ভাই সংসারত জন্ম হলে দুঃখ নহরণ হ্যাঁ জন্ম হয় নাই তৃষ্ণা এনে জন্ম হয় সুগুরণীয় জন্ম হলে সুগুরণীয় ভোগ করিব এবার যক হইনে জন্ম যক হইনে ভোগ করিব ফেরাধনিয়াই ভোগ করিব ফজু বক্কি খিত পতঙ্গ এটা ভোগ গরম দে তৃষ্ণারে তৃষ্ণারে তে জন্ম হলে যে ভোগ করে গরু তাইও ভোগ করেন তাহলে তৃষ্ণা নেই যে তৃষ্ণা ক্ষয় করছে তার জন্ম নেই তা ভোগ ন করিব আর তাহলে ভোগ করলে দুঃখ পায় খাম করলে দুঃখ পায় তাহলে তৃষ্ণা ক্ষয় হলে খরমা বুঝিও হয় তৃষ্ণা ক্ষয় গেলে খরমা বুঝিও হয় তা বহু নেই তা ফাব নেই আর নির্বাণ চক্রের ওজা দিয়ে তাহলে প্রমাণ ভাষাটা নির্বাণ খাম করি নমারে খাম করলে দুঃখ পায় বোগ করি নমারে বোগ করলে দুঃখ পায় ফাপই সুখ করি নমারে ফাপই সুখ করলে দুঃখ পায় তাই নিয়ে প্রমাণ ভাঙতে এখন ওই খাম না হইলে নির্বাণ বোগ না হইলে নির্বাণ ফাপ সুখ না হইলে নির্বাণ হইলে তাই নির্বাণ তা কৃষ্ণা হয় পুনর্জন্ম নেই সর্বজগত মুক্ত হয়ে যায় বুঝল তাই মানছি কৃষ্ণা লই জন্ম করল পঞ্চস্কন্ধের মধ্যে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই পঞ্চস্কন্ধের মধ্যে কৃষ্ণা লই জন্ম করল এইখিনি পুনর্জন্ম হয় তাই খেলাশ লই জন্ম করল এ ফাপ হয় খেলাশ লই জন্ম করল তৃষ্ণালয় ধর্ম করল তৃষ্ণালয় যদি ধর্ম করলে পঞ্চস্কন্ধত মানুষের পুনর্জন্ম হয় পুনর্জন্ম হলে দুঃখ পায় সেই কাজে বুদ্ধ ধর্ম পঞ্চস্কন্ধ ত্যাগ করি তৃষ্ণালয় ধর্ম ন করিবি আর ছেলেশ্বরী ধর্ম ন করিবি আর তাইজন মার্গ ফল নির্বাচ যোগ হয় তাহলে তাদের মনত কি অজ্ঞান নেই তৃষ্ণা নেই উপাদান পঞ্চ উপাদান স্কন্ধ নেই এবং ক্লেশ মার নেই তাই সুখ তাহলে বুদ্ধ ধর্ম বুঝি পারলিয়া সত্য নেই আত্মা নেই দেহ নেই মানুষ নেই মিলামরণ নেই তাহাদের মানুষে জানিয়ে দেয় তা বুঝছো মুই মানুষের দেশনা করে ভাবতাম না মানুষ বুঝি পারতাম নয় সত্য তালে যু আত্মা তালে যু মানুষ তালে যু মিলামরণ তালে যু বুঝ এগুলি কয় কয় এগুলি কি দুঃখের বোঝা মানে এগুলি কয় কয় কি যে দুঃখের হইছে বোঝা গড় যাবলে আতঙ্ক আতঙ্ক দিয়ে ভগবান ফোঁজা আতঙ্ক নহয়নি হে মানুষ ইক মিলাব আতং বুঝল ভজা নয় দুঃখ নয় ঠেক মন ঠেক মানুষ ঠেক মন এই দেহকান নয় তুমি মূর্তি উইয়া নানা মূর্তি ধারণ করছো এই দেহকান সাহায্যে
এই মূর্তিগুলোর দ্বারাই সংসার অতিক্রম করিনো মারা তুমি এই জন্ম নিয়ে এই দেহগুলো দৃশ্যমান মূর্তি এই মূর্তি ধারণ করছ সংসার অতিক্রম করি নোমার সংসার অতিক্রম করি নোমার দিয়ে এই দুঃখের মধ্যে ভুলিবে সেকে আর খলজ রক্ষা করিবার তা নয় মা বাপ বে বোন মগে নেগে পুয়া জি রক্ষা করিবার তা নয় আর এটা ভগবান বুদ্ধ কোথায় নিজে নিজে রক্ষা করো পিতাপুত্র পরিজন কেউ না করে রক্ষণ নিজেই নিজেই রক্ষক মৃত্যুঞ্জয় যাজন অর্থাৎ মা বাপ বে বোন গেতি বর্গ এগুলো রক্ষা করি ভাতাক নয় নিজেরাই নিজে রক্ষা করো বুঝলেন পিতাপুত্র পরিজন কেউ না করে রক্ষণ নিজেই নিজেই রক্ষক মৃত্যুঞ্জয় যাজন নিজেরাই নিজে রক্ষা করো তাই মৃত্যুরে জয় করি বলে মৃত্যুরে জয় করলে যেবারে কয়েছে নির্বাণ তাহলে ভগবান বুদ্ধ মত হয়েছে নির্বাণ বুঝলেন নির্বাণে পরম সুখ তা তৃষ্ণা খায় পুনর্জন্ম নেই তা সুখ তা ধর্ম অন্যান্য ধর্ম স্বর্গ ব্রহ্ম তা হতে স্বর্গ সুখ খ্রিস্টান ইসলাম হিন্দু ধর্ম স্বর্গ সুখ ব্রহ্মা সুখ হ্যাঁ বৌদ্ধ কথা কি নির্বাণ স্বর্গ সর্বসুখ ব্রহ্মা সর্বসুখ এসিতে বুদ্ধ কথা যারা জ্ঞানী ব্যক্তি স্বল্পসুখ ত্যাগ করিবাক বিপুল সুখের সম্ভাবনা দেখা যায় স্বল্পযুগ অবশ্যই ত্যাগ করার যারা জ্ঞানী ব্যক্তি হা এই জন্য একরা সুখ ইনি একরা সুখ করলিয়ে তুমি নানা দুঃখ করে ভেবা যারা জ্ঞানী ব্যক্তি এ স্বল্পযুগ ত্যাগ করিবে তারা বিপুল সুখ উত্তর নির্বাণ বিপুল সুখ যখন দেবা স্বল্পযুগ তারা ত্যাগ করার তারাই অনন্ত সুখের অধিকারী হন এই একরা সুখ কই মিলাই মতে মরতে বুঝত মিলেব মরত হওয়ার মতে মিলেব হওয়ার সে কি তো কথা দুঃখ বাড়ছে দুগত পুরি বেঁচে আয় এই তাহলে মিলে বোতা থকা থাকি ঘুরিবি আক তোর নেক মৌ বাক ঠার খেলে ফিজে ফিজে মারামারি খেলে খোল পাতে বাক খাবা খাবি ঘুরবি আক সে কি ফাপ নয় যুগ নয় জি বুঝলি মর বোধ করে দেখ করে মিলে মতে দুঃখ পাতাম যায় নিত্য বেলা মারামারি মারামারি অতন মদ খাদন হাগলা তুই কো মিলিয়ে ছেলে নেক খাই দিম ঘর মাঝে মই কিয়া নেক বই মনে মারে হল মারে মদ খেলে মারে মদ খেলে মারে এ ডুমলো জিনি দার হরা মদ খেলে এরে মারে বলে নেক খাই দিম ঘর জি গবর গো জি রে জি বলে আইয়ে বতর বুঝা তা নেক খাই দিব হতে কিয়া মদ খেলে মারে হরা এই তোমার সাতটি সা মদ খেলে মারে মদ খেলে মারে তে ভারি হলি দে ন মারিব আর এ এখন সব কি বিপদ তাহলে এই বেকারি বিপদ সংকুল মানব জীবন বিপদ সংকুল হ সধর্ম সবল আয়ের সাহ্য বুদ্ধের আবির্ভাব সহজ নয় খারাপ বুদ্ধ আবির্ভাব নয় মানুষ কেন নয় যে মানুষ মাত্রে বিপদ সংকুল মানুষ মাত্রাই ঘোরা বিপদ ক্ষণ মুহূর্তে কি বিপদে যেন ঠিক নেই মানুষ মাত্রাই ঘোরা বিপদ সংকুল সধর্ম সবল আয়ের সাহ্য সধর্ম শুনিল ভাই বুদ্ধের আবির্ভাবও সহজ নয় বুদ্ধের আবির্ভাব কি দিয়ে সহজ নয় এ কাজে তুমি দুর্লভ মানব জীবনের সার্থকতা করো একমাত্র ওদের শীল ভালো আর জ্ঞান লাভ অর্থাৎ মনে মনে যদি সত্য উদয় হয় জ্ঞান উদয় হয় তা যদি ফাপ ন করো তা তোমার সার্থকতা হবো মনে মনে মিথ্যে উদয় হলে অজ্ঞান উদয় হলে এই সবাল বুঝিয়ে তোমার দুঃখ বুঝো মনে মনে আমার হ সত্য উদয় হোক জ্ঞান উদয় হোক জ্ঞান সত্য দ্বারাই আমার সুখ যুগতরা মুক্ত হয়ে ভারিব আর যদি মিথ্যা উদয় হলে অজ্ঞান উদয় হলে সে ফাপ হয় দুঃখ পাই মুক্ত হয়ে নারিব জ্ঞান সত্য উদয় হলে পুণ্য হয় সুখ হয় যুগতন গিয়ে মুক্ত হয়ে ভারে এই লাগবে যে বুদ্ধ ধর্ম বুঝল অর্থাৎ মন চিত্তবোধ যদি জ্ঞান উদয় হয় সত্য উদয় হয় তাহলে জানিবে খোবাল সরপালা খোবাল বালা ভাগ্যবান তুমি যা মন চিত্ত অজ্ঞান উদয় হয় মিথ্যে উদয় হয় তার খোবাল হুজি বুঝল এটা মুড়িব দুঃখ হয় তাহলে জ্ঞান উদয় হোক সত্য উদয় হোক আমার এই জ্ঞানের দ্বারাই এই সত্য দ্বারাই আমার পুণ্য হব তার যুগত্তর মুক্ত হয়ে পারিব এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম রাগ দেন মুহূর্ত বুঝল সারু মাথার বাড়ি ওই বস ওই